আজকে আমি করবো পাঁচ মিশালি নিরামিষ চচ্চড়ি। কালো জিরে দিয়ে দিলাম কড়ায়, শুকনো লঙ্কা দেবো, তেল গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। কদিতে নাড়ছি, ভালো করে নেড়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা দেবো আর নুন দেবো। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এ ভালো করে ভেজে নেবো সবজিগুলোকে। সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়বো। দেখো সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দেবো, নাড়া হয়ে গেছে, এবার আমি অল্প জল দেবো। জল দিয়ে দিচ্ছি আরেকটু, আরেকটু জল দেবো, আরেকটু একটু হালকা সিদ্ধ হবে, ওর জন্য আরেকটু জল লাগবে। ব্যাস, আর হয়ে গেলে একটুখানি জলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি আসলে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, দেখো পুরো হয়ে গেছে, আর চিনি দিয়ে দিচ্ছি। পুরো আমার নিরামিষ চচ্চড়ি খুব সুন্দর খেতে লাগে। কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। যারা ঝাল বেশি খাবে একটু লঙ্কা বেশি দেবে, আমি অল্প দিয়েছি কারণ বাচ্চারা খাবে বলে, তাই জন্য লঙ্কা বেশি দিইনি। তাহলে আমার নিরামিষ তরকারি, পাঁচমিশালি নিরামিষ তরকারি হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকম করে খাবে, ভালো লাগবে, কিচ্ছু কোনো মশলা